হ্যালো গাইস, ব্লার হয়ে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর ফুড ইজ লাভার। আজকে দার্জিলিং এর ডে 2, আর এখন 3:30 না 4 বাজে, 4:30 বাজে, 4:30 বাজে টাইগার হিল দেখছি। হ্যাঁ, আর চারিদিকটাই দেখতে পাচ্ছ, জাস্ট পুরো অন্ধকার, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সামনে এরকম কুচকুচে অন্ধকার গাইস, অনেক চড়াও আছে, তো যাচ্ছি। কি হ্যালো ব্ল্যাকিস, আমরা আছি ব্রাউন মুন্ডি। এত সকালে কি করে নাও? ব্রাউন মুন্ডি সেটা ভিডিওতে বলছি, বলে বড় লোকের ছেলে হলে ব্রাউন মুন্ডি, আর আমাদের হলে কালুয়া। উমা মেরে দিল, আমি চলে এসছে গাইস, কাল বলতে পারবো। বাবা হেঁটে হেঁটে আসছে, তো যেহেতু অন্ধকার ছিল চারিদিকটা, কিছু দেখানোর মতন ছিল না, আর কিছু দেখালেও দেখতে পেতে না, তো একেবারে সকাল থেকে দেখাচ্ছি। তোমরা জাস্ট ভিউটা দেখো, টাইগার হিল যাওয়ার পথে এই ভিউটা পড়ে। আমরা এখন টাইগার হিলে চলে এসেছি গাইস, এখনো সানরাইজ হয়নি, দাঁড়িয়ে আছি সানরাইজের অপেক্ষায়। দেখা যাক, ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ তো সানরাইজ দেখা যাচ্ছিল না, মানে ওয়েদারটা খুব ফগি আর কি, কিন্তু এখন একটু একটু রেঞ্জ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তাও পুরোটা ক্লিয়ার হয়নি, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না আপাতত, দেখা যাচ্ছে। আরে তোর বোতল নেবে না রে, ও মনে করছে তুই ওর বোতল নিয়ে নিবি। আমরা এখন গাড়িতে নেক্সট ডেস্টিনেশনের জন্য যাচ্ছি, অফ রাইডিং করছে। রাস্তায় আমরা একটুখানি ম্যাগি ট্যাগি খেয়ে নিয়েছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাতাসিয়া লুপ, তো সেখানেই চলে এসেছি, দেখতে থাকো। আমরা বাতাসিয়া লুপ ঘুরলাম, এবার দেখি কোথায় যাই। হোটেলে তো যাওয়ার ইচ্ছা আছে, খুব টায়ার্ড হয়ে গেছি, দেখা যাক। ও আমরা একটু হোটেলে এসেছিলাম ফ্রেশ ট্রেশ হতে, আমি ফ্রেশ একটু চেঞ্জও করে নিয়েছি, এখন আবার যাচ্ছি। আমাদের আরও কয়েকটা পয়েন্ট বাকি আছে সেই কারণে, তো চলো দেখতে থাকো। আমরা একটু ওয়েট করার ইচ্ছা আছে আমাদের, ওটা পরে করছি না, করবোই। হ্যাঁ না করবোই, তো এখন একটু খেতে যাচ্ছি, প্রচন্ড খিদে পেয়েছে। দেখি এখন এখান থেকে কি খাওয়া যায়। মোমো আছে এখানে, মোমো ম্যাগি দেখি।
তারপর চাটাকে হজম করে আমাদের ইচ্ছা আছে মোমো খাওয়া যদি পাই। চা দিয়ে দিয়েছে আর বাইরে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছেন না, জানি না। আর এখানে সবাই বসে আছে, আমাকে চাটা খাই। খেয়ে দিয়ে ফাইনালি আমরা রক গার্ডেনে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এই এন্ট্রেন্সে মানে ঝর্ণার জায়গায় দাঁড়িয়েছে, সবাই ছবি তুলছিল। এই যে একজন তো আমাদের ছিল আমাদের এই অবস্থা গাইস। সামনে উনি হচ্ছে ফার্স্ট ক্লাস এসি, এরা হচ্ছে থার্ড ক্লাস এসি, আমরা জেনারেলে রাস্তাটা দেখ। আমরা এখন একটু হোটেলে ঢুকছি আবার। হ্যাঁ, তো রেডি হয়ে আমরা আবার মেলে যাব। একটা কুকুর প্রচন্ড অসভ্যের মতন চিল্লাচ্ছে। যাই হোক, আমরা যাই। তো এরপরে আর কি রুমে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি ম্যালে যাওয়ার জন্য। আর এখন সন্ধে হয়ে গেছে, আর ম্যালে আজকে দেখানোর মতন কিছুই নেই। কিছু টুকটাক জাস্ট সবার জন্য শপিং করব, ব্যাস আর কিছু না। তো দেখা হবে গাইস কালকের ব্লগে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি ব্লগ আসছে। দেখা হচ্ছে কালকের ব্লগে, টাটা।